বাংলাদেশের কোন দল চাপুটার আছে নাকি? আমরা এলাকা ঢুকলে আমি দিমু তুই।
তোমরা তো গীতা আরম্ভ করছো বেটাইন এই হে তাকর ভিতরে মাইলো তুই তাকর ভিতরে আইনা করে এই তিন দিন তাকর আরে ভাই ইতা ঠিক নাই তোমরা যেটা শুরু করছো এলাকার পরিবেশ নষ্ট করা এলাকা তোমরা মার আমারই জুরু করাই ভাই নেইমার নেইমার আমার মেসি তীর দেখি জোর জোর তো নাই মেসি নেইমার মেসি নেইমার মেসি গিতা তো কেন নেইমার গিতাই কেন এই এই গুতো মাসি মেসি নি এই চুপ এই মেসি রে মাসি ওই যা এই মেম্বার মানুষ না ফোন গাউত কিটা লাগাইছে নেই মারুর লাগে কিলা খেলা আর্জেন্টিনার তিনটা প্রজেক্টর ফাটাই দিও দাদা প্রজেক্টর নাই দাদা পাঁচ দিন আগে বিশ্বকাপ পাঁচ দিন আগে নিচে কি বাড়া ও আলামিনে নিচে কি বুকিং করে নিচে কি হ্যাঁ কিতা কইলে এটা কই এই ব্রাজিলের যে খেলা ফাটক গিবিলে নিচে কি খেলা শুরু আর আগে বিলে প্রজেক্টর ওই ব্রাজিলে কিতা নি ধরে এরে দাদা তোমার দিয়ে নাইটা দে নাইটা কেন ভাতলামি করিও না কইলাম তাকলে দিলাম মনে দাদা নাই দাদা বিশ্বাস করুক নাই বাঙ্গা ঘুরা ঘুরা করিলিমু ব্রাজিলের আমি জানো না আমরা আর্জেন্টিনা সাপোর্ট করি প্রজেক্টর লাগবো দোকান দোকান ভাঙ্গে ফানা ফানা করিল তোমার তো দেখতে মনে করছিলাম এমনি সুন্দর মুন্দর বাইচিন তোলান মা তখন দেখি তুমি বহুত বড় খামাই আছো ব্রাজিল সাপোর্ট করো মিয়া তোমার দোকান সম্মান দিতাম না সম্মান দিতাম না বিশ্বকাপ চলে তুই আজকে থেকে আর্জেন্টিনা
আর্জেন্টিনা সাপোর্ট কর, কেউ যদি হয় কইবে আমি কইছি আর্জেন্টিনা, আর্জেন্টিনা সাপোর্ট কর, মেসি বিশ্বকাপ নিব এবার শিওর 100%। অক্টোপাসে অক্টোপাসে কইছে এর বাদে লাল তেলাভি আছে নানি, তেলাভিয়া কইছে আর্জেন্টিনা, মহাম আছে কইছে, কাবাডি তো জাতীয় খেলা বাংলাদেশের, উত্তর জাতীয় আন্তর্জাতিক দিয়ে শুনো মেয়ে 100% জিতবো ফাইনাল হয়েছে গেলে শুনি, খাই লো যে লাল তেলাভি আছে, ব্রাজিল আর আর্জেন্টিনার পতাকার আছে, আর্জেন্টিনারটা খামর মারিয়ে নিছে, এতে কোনটা বিশ্বকাপ নিব আর্জেন্টিনার জল লইয়া ফ্লেগ লইয়া, কালকে কিবার শুক্রবার আমরা দরকার যাইমু গিয়া গজার মাস রে দিমু আর্জেন্টিনার ফ্লেগ আর ব্রাজিলের ফ্লেগ, যদি আর্জেন্টিনা গিলে আর্জেন্টিনা বিশ্বকাপ যদি কোনো গিয়া কিচ্ছু কয় যারে দেখবে ও গান হ্যালো কই বেটা তুই কইল না আগে মাটো তোর খালি খাম থাকে আমি তো মাটো আইয়া বুয়া বুঝেন সুরে বল লইয়া ফালাইছে এবার যে বিলাই বার হয়েছে বিলাইও দিয়া কইছে যে এবার ব্রাজিল জিতবো আর আর্জেন্টিনারে আমরা বিড়াল কোন বেটা নাই আট খাইবা না শেষ এবার কোন বেটা হইলাম মাটলি এইতে বল দৌড়ে দিছে আমি তোর বুঝিস না তুই গান বানাইছে
তুমি বুড়া বেটা, তোমার হুরুতাই নয় যদি বড় বড়, তুমি আর্জেন্টিনার মিছিল ওখানে মাইর ওখানে আমার তারা জুড়ে নিছে, সেই জুড়ে নিছে দেখলাম না যে ফালানি ফালাই দিয়া তোমার জুড়ে নিছে এখন এলাকার দিন দিন যে পরিস্থিতি আরম্ভ হয়েছে, এই মাইট ধরবার লাঠি টানা টানি কিতা করা, এই গিয়ে দেখতে পারে না, এই ফাঁতে দেয় না, কত সমস্যা সৃষ্টি করছে। এটা তো আমরা সমাজও, এই যে আমরা যে আগে একলগে চলতাম, একলগে চলাফেরা করতাম, এই যে আমরা যে সমাজ ব্যবস্থা আছে, ইটারে তো এই ব্রাজিল আর্জেন্টিনা ধ্বংস করে নিছে। এলা সুন্দর জিনিস সবে দেখমু, আগে আমরা রাইট করে একলগে সবে বুঝে দেখছি, কিন্তু এখন খেলা লইয়া যে মারামারি, এগিয়ে আর দেখতে পারে না। এরপরে ফ্লেগ বানানি, জার্সি বানানি, কিতা করা, এলাকার মানুষে খাইতে পারেন না, গরিব মানুষে একটা নতুন কাপড় কিনতে পারেন না। ইস, এটা তো লম্বা ফ্লেগ লাগাইছে বাজারে, দেখে লম্বা ফ্লেগ লাগাইছে, ওগুর বাপরে কালকে ইউনিয়ন অফিস আনবা ফটো মতো এটারে বুঝিয়ে কই দিব। আর খেলা সুন্দর জিনিস, খেলা তো আমরাও দেখি, দেখি না নি, কখনো তো আমরা দেখি, আগামী দিনে দেখবো। ফুটবল সব মানুষের ভাল লাগে, ভাল লাগে না নি বা, আচ্ছা তুমি দেখো না নি খেলা, আমরা সবই বুঝি। মারামারি করা যেত না, হাঙ্গামা সৃষ্টি করা যেত না, আর ওগুর বাপরে কালকে আনিও তো কোনোদিনও আছে না বেটা, জুড়ে ঠানিয়া মিছিল নিছেন হাসাও কইরা নিবা, আমার তো বিশ্বাস না। আমি তো গানারি দাম আসলাম, তারা আমার কারণে হয়ে গিয়েছিল এলাকার মানুষে বুঝাইবা। আর আমিও কই, আমরা এলাকার খেয়েও বিনদেশি কোনো টিমর কোনো দলর ফ্লেগ লোট খাইতে পারতো না, কয়লা নম্বর সেও জার্সি ফিনবা জিন তানোরও খবর আছে। এই আমরা আমরা যারা জার্সি আপনার বাই বাতি জাতি বা যারা জার্সি গাদ দিতা ফ্লেগ লোট খাইতা, তারারে বুঝিয়া কইব ও টেকাটা আমরা এলাকার গরিব মানুষ যারা আছে তারারে আমরা দিতাম, ঠিক আছে নি। আর ইটা লইয়া যাতে কেউ মারামারি না করে, এই চিল্লা চিল্লি না করে, আপনারা বুঝিবা, ঠিক আছে নি ভাই, এখন যাও কা এটাই আমরা প্রচার করি গ্রাম, হ্যাঁ যাও কা আপনারা দেখতে যায়, ওকে আসসালামু আলাইকুম। তুমি তো মিছিল দিছিল দেইবা না বুড়া বেটা, না না আমি তো আরো তুমি আমি আগ গইয়া গেছো তোমারে, ও আসসালামু আলাইকুম। এটা বারবার কিতার লাগি আবার কিতা দিলা হলো না বউ নু বউ দিন নি আমি নি ব্রাজিল আর্জেন্টিনা কিতা কিতি খেলা লইয়া মায়ের মিছিল, তুমি তার দাঁড়ে কাছেও যাইবে না, জি না আমি তার নাই কোনো দলর জার্সিও কাট দিবে না, আমার জুড়ে দেওয়াইলি যে খালে দিতাই ঠিক আছে নি,
বুঝছো তো? জি জি ফেলে গুলো ঠানি না এই এলাকার যত ওয়াল আছে সব ওয়ালও দখলে আর্জেন্টিনা বাদে রং করি আর্জেন্টিনা লাগাইব ঠিক আছে নি দখলে লিখে রাখিলে আমরা সব আমরা আর ব্রাজিল রাইট লেগে মুছিয়ে যায় না নি ব্রাজিলে যে লম্বা লাগাইছে যে লম্বা ফ্লেগ লাগাইছে এটা সিরিল দিব সিরিয়া শেষ আলগোস খান জিদি হাতে দিই রাইট তিনটা বাজে আর ইয়া তিনটা বাজে ছবি তুলবে অতীতের কথা গুলো পুরনো স্মৃতিগুলো অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইখো আমি তো ভালা না ভালা লইয়া থাইকো আমি তো ভালা না ভালা লইয়া থাইকো অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইখো আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো নেইমার রে তুই অপর নেইমার গানি কেইছে নেইমার নেইমার রে তুই নেইমার গান গা চালালা তুই গুবিন দি দিলি ইউ গিতা ইউ তো কইয়া দিছে যে ওটা সামনে গান গাইলা নেইমার ওই সামনে গান গাইলা না ভাই আমি কি ধরলাম তে ট্যাংকার দিকে আবার আমার এখন শিখিয়ে দিল তে তোরে তোর কি গেছি ও কিতা খালে দিতে দিল আমার গুফিন আগে তুই অপরাধী রে কাইটা গাছের উপর লটকাই রাখুম রে আমার মেসি নিয়া বদনাম করার অধিকার দিলকে ওই নেইমার তুই বড় অপরাধী তোর কমা নাই রে 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 রারি রে আর্জেন্টিনার দখলে ব্রাজিলের বয় না এইবার ট্যাঙ্কে টুঙ্কে মারিয়ে দখল করিল ওষুধে মারবো নাও দে দে জলদি দে কাম
পারো নেই মারে তুই ও পোড়া দিরে একটা গাছের উপর লটকাই রাখুম রে। আমার মেসি নিয়া বদনাম করার অধিকার দিল কে? নেমার তুই বড় অপরাধী তোর ক্ষমা নাই রে 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 রারি রে রে রারি রে তোর টেন কাটা কাছের উপর তোর কই রাখুম রে। শেষ ইসাইড শেষ ইয়ার সাইড ফান প্রাজিলে ওয়েন্ট টু স্কুলে খবর আছে। খবর রাখস নি কিছু? ও দেখ বেড়া আমরার ওয়ালো ইচ্ছা তারা লাগাইছে দখলে আর্জেন্টিনা লিখে দিছে। ওই ওই না এটা বেশি দূর হয়ে গেছে না মনে হয়, তুই তাড়াতাড়ি আয়। দালুই আইস দালুই আইস, আজকে কুহাই নিমু আমি ফিরাম। পাঁচ বছর ধরে আমরা এখন ইয়ে মারি দখলে আর্জেন্টিনা। তোর বাফন নি ওয়ালিকা? না না আমার বাফন নাই তো, আমরা পাঁচ বছর ধরে লাগাই তারাছে দখল ওখানে মারছে দখল। আর্জেন্টিনা এ যে অবস্থা আরম্ভ হয়েছে এলাকার সহ্যর বাইরে, আর আমার মাথায় কুলান না। টিউন হিসাবে ফোন দিস ফোন দিয়ে আমার খুব খবর লইরা। আমি কইছি স্যার ইটা আমার ক্ষমতার বাইরে গেছে কি? এই যে পরিস্থিতি চলে ইটা মানে খেলা লইয়া তুমি ব্রাজিলের অগুন বই না এরপরে আর দুই তিনটা দোকান পার হইয়া আমার একটু চেঞ্জ। আর একটু সামনে গিয়া ও যে সুমন স্টোর আছে ও সুমন স্টোর গিয়ে ফাইলিম আর্জেন্টিনার করে এরপরে তার ক্রস করলিম এরপরে সামনে যখন সারা বাসা ঢুকবার সময় এরপরে ফাইন জেবি আছে ফাইন জেবি ঢুকি দিব বাতি যত বাক্কা বুদ্ধি দিবি আর কেমন হবো আমাকে তো কম বুদ্ধি বানি আমার ফুয়ান না নেই নাটে আগে দিলাছিল তোরা আপনার চিন্তা করবেন এখন যাও কা।
মাটি দুই গাড়ি তো নিয়ে ফেলাই দিল না তো দেখবে আবার কইয়ে দিলেন আমি কইন দে আমি কই রাস্তার অবস্থা খারাপ বেশি খারাপ এই সামনে এই আমায় দেখালে তো তাই গীতা করছে এবার শুনছি ও যে গীতা আছে না কার্বোনা গীতা মাছে কইছে 14টা গোল খাইব এবার আর্জেন্টিনা ফেল এটা প্রথম পর্ব বুদ্ধি ভাই করতে খাইছি ঠিক আছে নি পাগল আমার মেসি রে নিয়া বদনাম করার অধিকার দিল কে নেইমার তুই বড় অপরাধী তর্ক মানাই রে 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 পুরনো স্মৃতি গুলো অতীতের কথা গুলো পুরনো স্মৃতি গুলো মনে মনে রাইখো পাঁচবারের চ্যাম্পিয়ন মোরা হইছে কথা কইও
বারের চ্যাম্পিয়ন মোরা হুশে কথা কইও তাপরায়া দাঁত পালামু চড়াইয়া দাঁত পালামু সময় থাকতে বুঝো আমরা তো এসেছি না আমি আসলে আপনারা দুজনকে খুশি করবার লাগে দরকার দুইটা তোর সাহস শিখেছি বিপ্লব হোসেন আর সহ্য করা যান না হাঞ্জাবাদে একটা মিছিল হইতো অস্ত্র মিছিল আর ব্রাজিলের তাইতোর বাড়িঘর কিছু ভাঙিলে ইটাইয়া গেলা সুলাস দৌড়াই দিবা লাঠি সুটা রেডি করো ফটোটা নেয়া করছে আমরা আর বেড়া আর্জেন্টিনার আর্জেন্টিনার ফ্ল্যাগর উপরে ফাও তুলিয়া ছবি দিছে বদনার মাঝে মেসির ছবি দিছে দিয়া হয়েছে মেতর পদপ্রার্থী সভাপতি হিসাবে দেখতে চাই ফটোটা নেয় কুত্তার মুখো মেসির ছবি লাগাইছে আজকে আঞ্জাবাদে মিছিল হইতো আমরা তো ছবি দিলাম নানি মুত্যা ছবি দিলাম নানি ফ্ল্যাগ এটা হইছে না আরো দিতেইব আমরা আরো দিলাম বিলাই শহর না বিলাই না সফটি দিলাম উন্দুরর মাতাত নেইমারর ছবি লাগাইয়া ফাইমু মুসি পদপ্রার্থী মুসি কমিটির সভাপতি হিসাবে নেইমারকে দেখতে চাই কথা করতেইব আঞ্জাবাদে মিছিল হইতো কত বড় সাহস আমরা মেসিরে লইয়া হ্যাঁ তুই সুমন আর আমি নীলর বাড়ির আর্জেন্টিনার ফ্ল্যাগ লাগিয়ে দিয়ে সাদো উটিয়া আমি কইছি বুঝছস যা 20 টাকা দিমু তোরে কত পাইবে যা তোর দে ফে ফ্ল্যাগ উপরে তুই যা ফ্ল্যাগ উপরে যা যা দৌড়ে যা দৌড় দে দৌড় দৌড় দে বাগিস না বাগিস না বাগলে তুই ব্রাজিল তুই বাঁচতে নাই কইলাম আমি আছি আছি তুই লাগাইয়া তুই আইস নেইমারের বংশ শেষ কইলিমু আমরা পৃথিবীদার কোনো নেইমার আইতা নাই খালি মেসি জন্মিবা খালি মেসি খালি মেসি মেসি নেইমারে নেইমারে তুই অপরাধী রে নেইমারের বংশ করে দেব বংশ নেইমারের বংশ করে দেব
মাছি উড়ে না, মাছি উড়ে না, উড়ে না। তারা যে মিছিল দিছে নেইমারের বিরুদ্ধে, আমি খবর পাইছি বুঝছি, 10 মিনিটের ভিতরে আমার মিছিল বাড়াইতো। 10 মিনিট কি দেবা, 5 মিনিটের ভিতরে কসনা মিছিল বাড়াইতো। দাউ যা আছে সব রেডি করো, দাউ যা আছে সব রেডি করো, যদি লাগবো নগদ সাদা নিয়ে যেতো, কোনো মাত নাই। তোরে ন কালকে কইলাম, তার কথা আমি তো কইলাম, এটা রেডি আছে, এটা রেডি আছে, রেডি আছে, হে রেডি করছে, তারে কইয়া দিলাম, সব তো রেডি আছে, পয়েন্ট রেডি তো মিছিল হইছে কোন। জি ইতা স্যার, আমার আমার সহ সরল ফুয়াটারও স্যার ইতা মাইট দোর হরের কিতা হরের জি স্যার, জি জি কইলাম না আপনারে, জি আচ্ছা স্যার, আচ্ছা জি আচ্ছা স্যার, আপনি কি আলো জানেন স্যার, আলম ছিল সাহেব, ঘটনা তো ঘটে গেছে একটা, কিতেই দিবা কিতেই দিয়ে ও আর্জেন্টিনা ফেলে লাগানে লাগ গিয়া সাদর রুফে ওটা ছোটো বাচ্চা করে তুলছেন ওটা ফেলে লাগাইতে করিয়া, আর ব্রাজিল ওইটা দেখি এই ঘুরে এইটা ইয়া সাতটা ফেলা এগু মরে গেছে, এ কিতা খবর জি কোন কিতা করাতে তোমার এই পরিস্থিতি কিলা সামলাইতা, এটা তো বাকি কিছু হইলো তা পারি নো, এ কিতা কমেন বাসা মানুষের জমিয়া মানুষের দোষ আছে তুমি কিছু নিন, আর মেম্বার চেয়ারম্যান গালি আপনি তুমি গালি করে, আমরা এতদিন এতদিন মারছি না আমি, আমার ফুয়ারে মারছ হইন ওটা করে দিন, এতদিন মারছি না, আজকুই তার এমন অবস্থা করমু, আমার ভাই বাতি দেয় শুনিয়াও চাইছিনি তার ইয়ে কর্তা, কিন্তু আমি দিছি না, গরিবর ফুয়া ও তো বড় গরিবর ফুয়া গুরু অবস্থা, গরিবার দিন আজকুই তা ফোন তোরে জিরো হইব নুটেং বাংমু আই দিবা আর্জেন্টিনার তুলছিল মরি গেছে স্যার, খুব খারাপ স্যার এলাকার অবস্থা।
স্যার সত্যি তো হুল্লা আমার যে ফুয়া একবারে সহজ সরল আর কি কিছু বুঝে না ঠিক মতো তারে কি অবস্থা বলুন জানেন নি দেখবানে এ ফাহিম ফাহিম আবা 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 দেখুন তারে আর্জেন্টিনার এরা ভাইয়া তারা হঠাৎ খুলিয়ে মারিয়া আর্জেন্টিনাটা পিন্দায় এখন দেখো কোন পক্ষ তারে মারিয়া এই অবস্থা করে মাথা ফাটাইছে আতরতা করছে এরপরে দিয়ে তারে গানই কাইছে বুঝছেন না নি আধাখান ব্রাজিল আধাখান আর্জেন্টিনা ডোরাইয়া ডোরাইয়া এখন আমার যেটা মনে হয় যে ওর অবস্থা দেখে যেটা আরো মনে হচ্ছে যে আমরা সবাই মিলে এটাকে অবশ্যই প্রতিরোধ করতে হবে আচ্ছা স্যার আর ওই যে ছেলেটা মারা গেল জি ওইটার স্যার আপনি এই যে প্রশাসন দে কইয়া দিবা না এই দুই দলকে যে উঠাইছে ওকে উপরে সে এবং যে দলকে ওকে ঢিল মারছে দুই পক্ষকেই অবশ্যই অবশ্যই আইনের আওতা আনতে হবে তাইলে হবে না মানে এটা বিচারের আওতা আনতেই হবে জি স্যার সাহেব আমার যেটা মনে হচ্ছে যে এই যে মিছিল মিটিং এগুলি করা যাবে না আর এই যে পতাকা লাগানো এগুলি করা যাবে না আর মানুষের যে দুর্ভোগ হয় যে কষ্ট হয় এরকম জায়গায় রাস্তা বন্ধ করে এগুলি খেলা দেখা এগুলি করতে দেওয়া যাবে না আপনি শুধু সচেতন করবেন সচেতন করে আমাকে শুধু জানাবেন আর আমি প্রশাসনের মাধ্যমে এটা যেভাবেই হোক বন্ধ করতে হবে আর স্যার ওই যে খেলা দেখতে হইলে প্রজেক্ট দিয়ে স্যার মাঠে দেখুন মাঠে দেখবে কোনো সুবিধা মাঠ আছে খেলার মাঠ হ্যাঁ সবাই দেখুক হ্যাঁ সবাই দেখুক আর মানুষই যে দুর্ভোগ হবে এরকম কোনো কাজ করা যাবে না আপনি শুধু বলবেন বাকিটা আমি দেখবো আমি এই উপজেলার দায়িত্বে যতদিন আছি ততদিন এগুলি করতে দেওয়া যাবে না আর জি মেম্বার সাহেবরা সবাই যারা আছেন এই যে সাংবাদিক সাহেব আছেন আপনারাও একটু দেখেন যাতে মানুষকে সচেতন করা যায় এই যে সামনে ঈদ আসতেছে এই যে পতাকার যে খরচ এই যে মানুষ জার্সি কিনছে এগুলির যে খরচ এই যে খেলা দেখা খেলা দেখুক অসুবিধা নেই কিন্তু এই এক্সট্রা খরচগুলি না করে আমরা যদি একসাথে করে মানুষ কত দরিদ্র যে সামনে ঈদ আসে এগুলি আমরা একসাথে করে সবাইকে কাপড় কিনে বা যার যেটা দরকার এগুলি আমরা কিনে ডেলিভারি করে দিই তাহলে আমার মনে হয় ভালো হবে আর এই যে আপনার ছেলের যে এরকম করলো এবং যে গতকালকে যে অ্যাক্সিডেন্টটা হইলো এই দুই পক্ষকেই ডাকাইতে হবে যে পক্ষ উপরে উঠে ফ্ল্যাগ লাগানোর জন্য এদেরকে বলছে এই পক্ষ এবং যে যারা ঢিল মারছে এদেরকে এটা অবশ্যই বিচারের আওতায় আনতে হবে এটাই থাকুক ঠিক আছে খেলাধুলার পরিবেশ মানুষের মন মস্তিষ্ককে সুস্থ ও স্বাভাবিক রাখতে সহায়ক কিন্তু অতিরিক্ত উন্মাদনা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে আসুন সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে এমন উন্মাদনা থেকে বিরত থাকি আমাদের পরিবেশন আপনাদের ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার কমেন্টস করে সাথেই থাকুন